স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার মেয়র পদ হারাচ্ছেন আব্বাস যে কোনো সময় গ্রেফতার রাত রাজশাহী রাজশাহীর আটষট্টিটি কেন্দ্রে ভোট প্রস্তুত আইন বাহিনী আগামীকাল রোববার বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এবার রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র পদ হারাচ্ছেন আব্বাস আলী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে বারো কাউন্সিলরের অনাস্থায় মেয়র পদ থেকে তাকে বরখাস্তের প্রক্রিয়া চলছে এদিকে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন এই বিতর্কিত মেয়র রাজশাহী সিটি কর্পোরেশনের তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিনের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ নগরের বোয়ালিয়া মডেল থানায় এই মামলাটি দায়ের করা হয় এছাড়াও নগরের রাজপাড়া ও চন্দ্রিমা থানায় আরও দুটি মামলা দায়ের করা হয়েছে মেয়র আব্বাসের বিরুদ্ধে রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও তার বিরুদ্ধে আরেকটি মামলার প্রস্তুতি চলছে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন বিষয়টি পুলিশের তদন্তকারী কর্মকর্তা দেখছেন তদন্ত ও প্রমাণ সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও প্রস্তুতি চলছে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন মেয়র আব্বাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত চলছে অডিও ক্লিপসটির সত্যতা যাচাইয়ে একজন এক্সপার্টিসের সাহায্য নেওয়া হয়েছে এছাড়াও ছাব্বিশে নভেম্বর বিকেলে মেয়র আব্বাস নিজেই ফেসবুক লাইভে এসে স্বীকারোক্তি দিয়ে ক্ষমা চাওয়ার মাধ্যমে তা প্রমাণ করেছে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি ও বিতর্কিত বক্তব্য তার এতে তার দোষও প্রমাণিত হয়েছে ওসি আরও বলেন বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন তার অবস্থান খোঁজার জন্য আমরা সাইবার ক্রাইম ইউনিটের সহায়তা নিচ্ছি আশা করছি যে কোনো মুহূর্তে মেয়র আব্বাসকে গ্রেফতার করতে সক্ষম হব তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় আগামী রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আটটা রাজশাহী মেট্রোপলিটন এলাকায় মোট আটষট্টি কেন্দ্রের ভোট গ্রহণে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে শনিবার সকালে আরএমপি পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এ সময় আর এম ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার জানান আটষট্টিটি কেন্দ্রে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আঠারোটি মোবাইল টিম সাতটি স্ট্রাইটিং ফোর্স একটি স্ট্যান্ড বাই টিম সাতটি চেকপোস্ট নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী চোদ্দটি মোবাইল পার্টি চারটি প্রোটেকশন পার্টি চারটি ডিবি পুলিশের টিম ও সিটিএসবি সহ প্রায় এক হাজার অফিসার ফোর্স কাজ করবে এছাড়াও বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য রাইট কেয়ার সহ স্পেশাল রিজার্ভ ওয়াটার ক্যানন স্পিডবোর্ড ক্যান্ট্রি বোর্ড ও এপিপি প্রস্তুত রাখা হবে ভোট কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ অফিসার ফোর্স নিয়োজিত থাকবে এবং নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচন পরবর্তী সময়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার তারিখ আগামীকাল রোববার এর আগে চোদ্দ নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন ট্রাইব্যুনাল ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামারুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করবেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন গত চব্বিশে অক্টোবর রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপনে পলাতক তিন আসামি সহ পঁচিশ জনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন এ মামলায় মোট ছেচল্লিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে গত বছরের পনেরো সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত দুই সালে ছয় অক্টোবর রাতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয় নাটোরের শিক্ষার্থীদের কোভিড উনিশ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে শনিবার সকাল নয়টার দিকে নাটোর সদর হাসপাতালের বিএমএ ভবনে এইচএসসি পরীক্ষার্থীদের এই টিকা দেওয়া হচ্ছে কার্যক্রমের শুরুতে প্রাথমিকভাবে জেলার চোদ্দ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে টিকা নিতে সকাল থেকেই হাসপাতাল এলাকায় দেখা গেছে শিক্ষার্থীদের লম্বা লাইন টিকা কার্যক্রম পরিদর্শন করে সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান বলেন জেলার জন্য ফাইজারের আঠারো হাজার ডোজ টিকা পাওয়া গেছে পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শেষ হলে বারো থেকে সতেরো বছর বয়সী জেলার লক্ষাধিক শিক্ষার্থীকে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে এক্ষেত্রে নাটোর সদর ছাড়াও সিংরা ও গুরুদাসপুর উপজেলায় টিকাদান কেন্দ্র স্থাপনের চেষ্টা চলছে বলে জানান জেলার স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তা আর প্রচন্ড রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর টিকা পেয়ে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা নাটোরের গুরুদাসপুরে জনসচেতনতায় বাল্য বিবাহ ও মাদক বিরোধী শীর্ষক হয়েছে গত শুক্রবার সকালে উপজেলার খুবজিপুরের শ্রীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মত সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান জেলা প্রশাসক শামীম আহমেদ উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রধান অতিথি উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন নিজেদের ভবিষ্যৎ গড়তে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে ভালোভাবে পড়াশোনার পাশাপাশি বাল্যবিবাহ ও মাদক থেকে বিরত থাকতে হবে মতবিনিময় সভা শেষে উপজেলার খুবজিপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি এটা ঢুকিয়ে নাও যে তোমাকে নিয়ে কিন্তু অনেক স্বপ্ন তোমার বাবা মা এখন যদি সে মাদকে ঢুকে যায় এখন যদি পড়াশোনা চলে যায় তাহলে স্বপ্ন আমরা যারা পিতামাতাকে কষ্ট দেয় তারা জানাতে তো না এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ